আসসালামু আলাইকুম গাইস, আমি আবার এসে গেছি তোমাদের সামনে। অনেকদিন ভিডিও করিনি, আবার আজকে ভিডিও করছি। হঠাৎ করে ঠিক হলো দীঘায় যাবে, তা কী আর হবে, তাহলে ব্যাগ গুছিয়ে নিই। এখন রাত 10টা বাজে, এখন ব্যাগ গোছাতে বসেছি, ব্যাগটা গুছিয়ে নিই, নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। তাহলে আবার তোমাদের সামনে আমি চলে আসলাম। যা রাত্রিতে ছিল সেইগুলো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা শুয়ে পড়েছি, মশারি টাঙানো হয়ে গেছে, আর ব্যাগ গুছিয়ে নিয়েছি। সেই যে ব্যাগ রাখা আছে দেখো সামনে, ওই যে দুটো ব্যাগ হয়েছে, দুটো ব্যাগের মধ্যে সব গোছানো আছে। চলো তাহলে, কালকে আবার ভোরে দেখা হচ্ছে। ছোটোবেলা উঠে গেছি 4টের সময়, এখন অটোওয়ালা ফোন করেছি, অটোওয়ালা আসছে, 4:30-এর মধ্যে আসবে, 4:30-এর মধ্যে আমরা রেডি হব। চলো তাহলে, ওই যে মেয়ে রেডি হচ্ছে, আর তোমাদের দাদা ভাই বাথরুমে গেছে, আসছে ফ্রেশ হতে, আর ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট, রাত্রিরে গুছিয়ে রেখেছে। রাত্রিরে ঘুম তো ওরকম হয়েছে, 4টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, উঠলাম। চলো আমরা রেডি হয়ে নিই, তারপরে আসছি। নিজে বলতে পারছো না, এখন আমাকে দিয়ে বলাচ্ছো। চলো গাইস, তাহলে আমরা রেডি, রওনা দিই। পাপাকে দেখাই, খিদে পেয়ে গেছে। মেয়ে বলছে কিছু খাবো, কচুরি অর্ডার দেওয়া হয়েছে, সকালে রুম নেওয়া হয়েছে, তাই রুমের ভিতরে ঢোকা হবে। অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেছে, ও ওখানে এন্ট্রি করছে ডকুমেন্ট দিয়ে। আমরা দুজনে খেয়ে নিই, তারপর উপরে রুমে যাচ্ছি, খেতে পেরেছে, তারপর আসছি তোমাদের সামনে।